নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সব ভালোই আছেন। আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল কাপল মেমোমেন্ট ব্লগস 0.2 চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই। তোমরা দেখতেই পাচ্ছ এই লাল লাল বাসনগুলো, এগুলো আজকে আমাদের বাচ্চা ঢুকবে, তো সেই বাসনগুলো ধুয়ে রেডি করছি। আজকে রাত্রেবেলায় বাচ্চা আসবে আজকে, তো এইগুলো হচ্ছে ফিডার, ফিডারের উপরে লাগানো থাকে। তো বাচ্চাগুলো আমরা আগেই ধুয়ে ফেলেছি, তো সেগুলো ধুয়ে রেডি করে দিয়েছি। তো আজকে এটা করব, তারপরে ভাত টাত খেয়ে বোর্ডিংগুলো করব। তো বোর্ডিং কী করে করি সেগুলো তোমাদেরকে দেখাবো পরে ভিডিওতে। তো আর গাইস, ফাইনালি আমরা চলে এসেছি, মানে আমি চান টান করে রেডি হয়ে গেলাম। অর্ণব, আমি যখন মাছ দিলাম বাসনগুলো, তখন অর্ণবকে ওর মা চান করিয়ে দিয়েছে, তো আমিও চান করে রেডি হয়ে গেছি। মেম ভাত বাচ্ছে, আর আজকে আমাদের ভাতের বেশি কিছু দরকার নাই, ওই মুগ কলাইয়ের ডাল যেটা বাটা মাছের মাথা দিয়ে করেছে, আর একটা টক আর কচু সেদ্ধ। আসলে এত তাড়াতাড়ি লাগতো না, কারণ আমাদের আজকে বাচ্চা ঢোকার কোনো কথাই ছিল না, তো এটা বৃহস্পতিবারে আসার কথা ছিল। তো লাইন ম্যানেজার আমাদেরকে ফোন করে বলেছিল যে আজকে নিয়ে নাও বাচ্চাটা, ওদের একটা কোন সেটে প্রবলেম হয়েছে, জলে ডুবে গেছে। তো আমাকে বলেছে যে তুমি নিয়ে নাও বাচ্চাটা আজকে, পরের ডেটে অন্য জায়গায় করে দেবো। আর আমি একবার এদিকে চলে এলাম, দেখলাম স্ট্যাপের জলটা পড়ছে, আমি যে বালতিটা ভরতে গেছিলাম ওটা ভরে গেছে। তো মেম ওদিকে ভাত দিচ্ছে, তো তা করতে আমি এদিকে এলাম যে আমি চানটা করে এসেছি, সেই মুহূর্তে জলটা অন করে দিয়েছিলাম, তো অফ করতে হবে, তার জন্য আমি এখানে এলাম। তো গাইজ, ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমরা এরকমই ভ্লগ বানাই, প্রত্যেক দিনের ডেলি ভ্লগ বানাই, তো আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক করবেন। বাই বাই, টাটা, আবার বড় ব্লগ আসছি তোমাদের সাথে। হাতে আছে কি কি গো? মুগ কলাইয়ের ডাল, মাছের মাথা দিয়ে, সেই বাটা মাছের মাথা দিয়ে, আর কচু সেদ্ধ, টক, আজকে ডিম ভাজিনি। তো গাইজ, বাই বাই, টাটা, এবার খাওয়া দাওয়া করবো তোমাদের।